ছাত্ররা যদি রাজনৈতিক দল করে মোস্ট ওয়েলকাম আমরা আমরা দ্রুত নির্বাচন নির্বাচন চাচ্ছি চাচ্ছি এই তো কেউ বলে একটা সময় যে ছাত্ররা রাজনৈতিক দল করবে কিনা সেটা একটা আলোচনার জায়গা তৈরি হয়ে গেছিল এখনো পর্যন্ত তারা এমন বলেন নাই যে তারা করবেনই না তারা বলেছেন যদি প্রয়োজন হয় তখন সেটা দেখা যাবে এখন আপাতত তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে সেটা কি ওই যে এক এগারো সময়েও আমরা রাজনৈতিক দল গঠন হতে দেখেছি অনেক এবং অনেক জটিল পরিস্থিতি সেই দিকে কি একটা সংশয়ের জায়গার মধ্যে বিএনপি থাকে কিনা আমরা এটাকে মোটেই সংশয় মনে করি না এবং ছাত্ররা যদি রাজনৈতিক দল করে দে আর মোস্ট ওয়েলকাম এবং তারা যেহেতু এত বড় একটা বিপ্লব সংগঠিত করতে পেরেছে এবং জনগণের মধ্যে তাদেরও জনগণেরও আস্থা তাদের উপরে কতটুকু আছে সেটি এক নির্বাচনেই যাচাই করা যাবে এবং তারা এই আন্দোলন তো তাদেরও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমরা যে সংগ্রাম ষোলো বছর ধরে করে এসেছি তারা হয়তো এক মাস করেছে বাট লক্ষ্য আমাদের একই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া এবং অর্থনৈতিক উন্নয়ন এই যে লুপ্তরাজের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সেই জন্য তারা যদি নির্বাচন করতে চায় বিএনপি তাতে মোটেও শঙ্কিত নয় বিএনপি তাদেরকে স্বাগতম জানাই এবং চয়েসটা জনগণের কাছে জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য মনে করবে তাদেরকে তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রায় দিবে যাকেই সুষ্ঠু নির্বাচন হলে যাদেরকে জনগণ বেছে নিবে আমরা মাথা পেতে মেনে নেব এবং মেরিয়ার কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে কি এটা মনে হয় যে আমাদের দেশে আসলে একদম ফেয়ার ইলেকশন বলতে যা খুব কমই আমরা তা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যিনি প্রথম ভাষণে বলেছেন যে ছাত্রদের মাধ্যমে আমরা নিয়োগ পেয়েছি তারা যতদিন চাইবে বা দেশের জনজন যতদিন চাইবে তারা থাকবে এটাকে বড় করবে না ছাত্ররা যাকে নিয়োগ দিয়েছেন তার তত্ত্বাবধায়নে যদি ছাত্ররা দল করেন তারা কি একটু সুবিধা পাওয়ার জায়গায় থাকবে বলে আপনার মনে হয় কি না কিনা অত্যন্ত সম্মানিত ব্যক্তি তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে অত্যন্ত বিনয়ের সাথে আমি কথাটি বলতে চাই যে তিনি যে এই উক্তিটি করেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে এটা মোটেও সঠিক নয় ছাত্র দেশের ছাত্র জনতা দেশের সাধারণ মানুষ সব পেশার মানুষ সব বয়সের মানুষ এই জাতি তাকে নিয়োগ দিয়েছে ছাত্রদের নমিনেশন তিনি ছিলেন মানে ছাত্ররাই তাকে পারে যেমন এখানে তো ছাত্ররা ছাড়া অনেকেই আন্দোলনে জীবন দিয়েছে যেমন আমার থানায় লালমোহন থানায় এগারো জন শহীদ হয়েছে পুলিশের গুলিতে এরা কেউ ছাত্র না কেউ শ্রমিক কেউ রাজনৈতিক কর্মী কেউ ব্যবসায়ী না তো এই সংগ্রাম তো শুধু ছাত্রদের সংগ্রাম না ছাত্ররা যেহেতু সংখ্যায় বেশি এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই ছাত্রদের পার্টিসিপেশন ছাড়া এত সহজে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে স্মরণে যেত না কিন্তু তাকে এটা নিয়োগও ঠিক বলা যায় না তা আমরা তো মনে করি এটি একটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকারকে তো কেউ নিয়োগ দেয় না জনগণ বিপ্লবের মাধ্যমে তাদেরকে অধিষ্ঠিত করেছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে সেভাবে তিনি সারা দেশেরই প্রতিনিধি সেটি বললেই আমরা আরও আশ্বস্ত হতাম এবং তিনি হয়তো এইভাবে বলেছেন তিনি তো রাজনীতি কোনোদিন করেননি তিনি পেশায় শিক্ষক একজন সহজ সরল ভালো মানুষ সেই হিসাবে তিনি বলেছেন আবার বলেছেন যে জনগণ তাদেরকে কবে বিদায় করে দেবে জনগণ কিভাবে বিদায় করবে দেশে কি কোনো রেফারেন্ডাম হবে নাকি এগুলো তো নির্বাচনের মাধ্যমেই হবে এবং তাকে তো কেউ বিদায় দিতে চায় না তিনি যদি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন জনগণ তাকে মাথায় করে রাখবে আর একটি কথা হলো যে সুষ্ঠু নির্বাচন হয় না বলে যেটি বলেছেন আপনি সেটিও সঠিক নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এগুলো মোটামুটিভাবে সুষ্ঠু ছিল প্রত্যেকটাতেই ইনকামবেন্ট গভর্নমেন্ট পরিবর্তিত হয়ে গিয়েছে আর দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই আগের সরকারি ক্ষমতা এসেছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অধীনেস ফেয়ার ইলেকশনই হয়েছে কিছু কিছু কারচুপি হতে পারে আর ফেয়ার ছিল সেইভাবে আমরা আশা করি যে এই সরকারও একটি ফেয়ার নির্বাচন দেবে একদম এবং আপনি যে কথাটা বলছিলেন আমি যে আপনারা দ্রুত সময় বোধহয় ক্ষমতায় যেতে চান বলে দ্রুত নির্বাচন চান এই কথা প্রচলিত আছে আপনি যে কথাটা বলছিলেন কিন্তু এর মধ্যে এই কথাটা আরও বেশি হয়েছে যে আমাদের আমির যখন আপনারা বলেছে যে আপনারা দ্রুততম সময় কেন যেতে চান এবং তিনি একটা জায়গায় আপনাদের দখলদার হিসাবেও বলেছেন এবং এই বন্যার সময়ে আপনারা নির্বাচন চাচ্ছেন রোডম্যাপ চাচ্ছেন এটি নিয়ে তিনি সমালোচনাও করেছে কিন্তু সবসময় যখন বিএনপির নাম আসে তখন জামাত ইসলামের নাম আসে এই দেশে কখনো দুটো দলকে আলাদা করে এখানে বিএনপি জামাত বিএনপি জামাত দিন আলাদা করে বিএনপি বলা হয়েছে খুব কম সময় কাজে সেই বিএনপি এখন একরকম সুরে কথা বলছে জামাত ইসলাম এখন অন্যরকম সুরে কথা বলছে কোনো টানা পড়েন কি তৈরি হয়েছে আপনাদের না না এখনো তো আমরা জোটবদ্ধ জামাত ইসলামের সাথে তারা দীর্ঘদিনের জোট সঙ্গী অবশ্য তারা এক সময় শেখ হাসিনারও সঙ্গী ছিল তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তখন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী একসাথে আন্দোলন করেছে পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছে তো তাদের রাজনৈতিক দল আলাদা একটা রাজনৈতিক দল তাদের স্বাধীনতা আছে তারা মিত্র খুঁজে নেবার বাছাই করার তাদের লক্ষ্য আলাদা বিএনপির লক্ষ্য আলাদা তবে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি এই কথাটা তো কেউ বলে নেই আমরা একটা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি সংস্কার করতে কত সময় লাগবে সেজন্য আমরা একটা রোড ম্যাপ চেয়েছি যেহেতু প্রফেসর ইনুস এবং এই সরকার দেশের দায়িত্ব নিয়েছেন এবং এর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস এই রাজনৈতিক দলসমূহকে যেহেতু তিনি কে থাকবেন কে যাবেন কবে বিদায় নেবেন কবে থাকবেন এগুলো তো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে স্থির করে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় থাকবে না কারা বিরোধী দলে থাকবে সুতরাং এই ক্ষেত্রে দ্রুত নির্বাচনের জন্য বিএনপির কোনো অস্থির হয়নি আমরা এত বিশাল একটি দল এবং আমরা মনে করি এখনও জনপ্রিয়তম রাজনৈতিক দল